ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার বিশে ক্লাসিক্যাল হোম পক্ষ থেকে আমি শান্ত আপনাদের সাথে আছি আপনারা অনেকেই আমাদের কাছে এস এম এস করে জানিয়েছিলেন যে আমরা যেন আপনাদেরকে শুধু পর্দার উপরে একটা প্রতিবেদন তৈরি করি তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পর্দা যেগুলো আছে এ টু জেড আমরা সবগুলো পর্দা আপনাদেরকে দেখাবো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো আইটেম আছে এবং কতগুলো কোয়ালিটি আছে কতগুলো ডিজাইন আছে কতটা কতগুলো প্রাইস আছে সব কিছু নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো তো আমি শুরু করছি হচ্ছে আমাদের রেগুলার পর্দা যেগুলো আছে সেই রেগুলার পর্দাগুলো নিয়ে তো আমরা বরাবরই সব ধরনের ক্রেতার কথা চিন্তা করি কাপড় তৈরি করি এবং প্রাইসটাও ওইভাবেই নির্ণয় করি তো এই হিসাবে আমরা আজকে যে পর্দা নিয়ে কথা বলছি এটা হচ্ছে আপনার বাসায় রেগুলার ইউজের জন্য পর্দা আমরা এই পর্দাটা আমাদের শোরুম প্রাইস হলো আপনার আটশো টাকা তো আমরা মেলার জন্য মাত্র সাতশো টাকায় আপনাদেরকে দিচ্ছি এটা একটা ডট প্রিন্টের পর্দা সাদার মধ্যে অ্যাশ ব্ল্যাক এই টাইপ দিয়ে করেছি এবং এর পর্দাটা যখন আপনি টানাবেন অনেক ভাল লাগবে আপনার বাসায় একটা সোভার ডিজাইন আর কি যেখানে লাগাবেন আমার মনে হচ্ছে ভালো লাগবে এটার পরে আসি যদি আমরা সেটা হচ্ছে এটা সাধারণত হোটেল রুমের জন্য অনেকে ইউজ করেন সেটা হচ্ছে যে এক কালারের মধ্যে জাস্ট একটা পাটটা ডিজাইন একটা স্ট্রাইপের মতো এটা নিচে আছে হচ্ছে একটা শেপ নিচে আমরা কফি কালার দিয়েছি যাতে ময়লাটা কম দেখা যায় নোংরা কম হয় আমার হচ্ছে এটা ভালো লাগবে যারা একটু এটা একটু ঢিপের মধ্যে যারা মনে করেন যে আমি একটু লাইট ইউজ করব তারা এই অ্যাশ কালারটা ইউজ করতে পারেন এটা এটার সাথে এটা একটা আছে গ্রিনিশ না ডিপ না লাইট মাঝামাঝি আরেকটা মানে আপনি যেরকমই চান না কেন আমরা সব ধরনের পর্দাটাই আমাদের কাছে পাবেন এটা আছে আরেকটা স্ট্রাইপের মধ্যে আমার মনে হচ্ছে অনেক ভালো লাগবে এগুলো আপনার যারা স্ট্রাইপ এবং প্রিন্ট দুইটাই চান দুইটাই চান দুইটাই কম্বাইন করে আপনাদেরকে দেয়া আছে প্রিন্ট দেওয়া আছে এক নিচে উপরে দেওয়া আছে স্টাইপ মানে আপনি যেরকমটাই চান না কেন ওইরকমভাবেই আমরা রেখেছি এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি যে প্রথম যেটা আমরা দেখিয়েছি এটার প্রাইস কীরকম আর এখন যেটা দিচ্ছে যে আমি টুইন ওয়ান প্রিন্ট এবং স্ট্রাইপ দুইটাই কম্বাইন করে দেওয়ার পরে এটা দামটা কত আসবে দামটা আশ্চর্য হলো এটা সত্যি কথা যে দামটা কিন্তু একই আছে আমাদের অর্থাৎ আমাদের যে প্রথম যেটা দেখিয়েছিলাম আপনাদের আটশো এখন যেটা দেখাচ্ছি আমি প্রিন্ট এবং স্টাইপ সেটাও আপনার আটশো পঞ্চান্ন কিন্তু মেলার জন্য আপনি মাত্র সাতশো টাকা পাচ্ছেন অর্থাৎ আপনার একশো পঞ্চান্ন টাকা আপনি পার পিসে ডিসকাউন্ট পাচ্ছেন সো আপনি অবশ্যই আসুন এবং আমাদের এখান থেকে কিনে নিয়ে যান আপনার যে যেটা প্রয়োজন এখন যারা আছেন যে আমি অল ওভার প্রিন্ট ইউজ করব এটা আছে প্রিন্টের মধ্যে পর্দা শুধু একটা না একাধিক আছে আমাদের মানে আমাদের শেষ নেই যেমন এটা দেখেছেন ঠিক এই প্রিন্টটা আমি একটু অন্য কালার চাচ্ছি তাও আমরা রেখেছি এটা আরেকটা কালার না আমি একটু আরেক রকম চাচ্ছি সেটাও আমার কাছে আছে এটা হচ্ছে আরেকটা কালার আবার যারা বলতে চান যে আসলে পর্দার সাইজটা কি আমরা সাইজ সম্বন্ধে আপনাকে জানিয়ে দিচ্ছি পর্দার সাইজটা স্ট্যান্ডার্ড হয় হচ্ছে সাত ফিট আমাদের প্রত্যেকটা পর্দায় স্ট্যান্ডার্ড রেখেছি আমরা সাত ফিট তো এটা আছে পাশে হচ্ছে আপনার দুই ফিট পর্যন্ত কাভার করবে এখন আপনার উইন্ডোটা জানালাটা যে সাইজ আছে আপনি ওই অনুযায়ী অতগুলো পিস আপনি নিয়ে নিতে পারবেন আপনার যতগুলো দরকার আমাদের হিউজ কোয়ান্টিটি আছে তবে মেলা থাকতে থাকতে আপনার স্টক থাকতে থাকতে নিয়ে যান যেহেতু আমরা অনেক বড় মাপের ডিসকাউন্ট দিয়েছি ক্রেতার সংখ্যাও আগের থেকে অনেক বেড়েছে আমাদের সেলের সংখ্যাটাও আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে সামনে আরও বাড়বে তো আমি এর জন্য বলছি যারা এখনও আসেননি তারা অবশ্যই আসুন এবং নিয়ে যান এটাই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর নিচে একটা মাছি ডিজাইন দেওয়া আছে মাঝখানে প্রিন্ট উপরে আবার একই রকম দেওয়া আছে টাঙালো অন্যরকম সুন্দর লাগবে আই লেভেলটা প্রিন্ট করা আছে যারা সাদার মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা রোজ গোলাপ তো সবারই প্রিয় গোলাপের মধ্যে এটা আছে একটা সাদা সুন্দর তার পাশে আরেকটা আছে অফ হোয়াইট বেসের উপরে এটা আছে একদম চেকের মধ্যে আপনার এটা অন্যরকম করতে পারেন যে মাঝখানে একটা চেক রাখলেন দুই পাশে দুইটা প্রিন্ট একই রকম দিলেন সেটাও লাগবে লাগবে অনেক সুন্দর আবার যদি চলে আসি ফ্লাওয়ার ছাড়া এটাও কিন্তু ভাল লাগবে আপনার অনেক রকম পর্দা বলতে পারেন যে হ্যাঁ এটার প্রাইস কত আমরা প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রাইজই একই আপনার আমাদের শোরুম প্রাইস হচ্ছে আটশো আর মেলার জন্য আমরা সাতশো টাকায় এটা আপনার দিচ্ছি আমরা আপনাদেরকে এটা একটা আছে এটা একটা আছে এটা একটা আছে এটা বেবি রুমের জন্য আমার মনে হয় অনেক ভালো লাগবে মাল্টি কালার আছে আপনার বাচ্চার রুমটা অনেকটা ব্রাইট হয়ে যাবে এটা এটা হচ্ছে আমাদের রেগুলার ইউজের জন্য পর্দা যেগুলো এ পর্যন্ত আপনার রেগুলার ইউজের পর্দাগুলো দেখালাম আমরা আরও কালেকশন আছে ভিতরে আমরা আপনি হয়তো এখন সবগুলো ডিসপ্লে করতে পারি নাই আমরা একসাথে এটা আরেকটা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা পর্দা স্মার্ট পর্দা ভাল লাগবে এটা তারপর যদি আমরা আসি সেটা আসবো আমরা সার্টিনের উপরে এটা হচ্ছে এক কালার ওয়ান কালার পর্দা অনেকে এক কালার পছন্দ করেন যারা এক কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটার প্রাইসটা হলো আপনার এগারোশো বিরাশি টাকা হচ্ছে আমাদের শোরুম প্রাইস আর মেলার জন্য আমরা হাজার টাকায় দিচ্ছি অর্থাৎ একশো বিরাশি টাকা ইচ পিস পার পিসে একশো বিশ টাকা কম অনেক 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 ডিসকাউন্ট দিয়েছি আমরা আবার এটা আবার এক কালার উপরে জ্যাকোয়ার্ড একটা প্রিন্ট আছে জ্যাকোয়ার্ড করাই মাঝখানে ডিজাইন আছে তো আপনি চাইলে এটাও নিতে পারেন এটার প্রাইসটাও আমাদের একই আমরা জ্যাকোয়ার্ড কাপড় দিয়েছি কিন্তু প্রাইস রেখেছি একই আপনাদের জন্য স্পেশালি প্রাইস দিয়েছি মেলার জন্য এক টাকা এটা আরেকটা আছে কফি তো এক কালার না আমাদের কাছে অনেকগুলো আছে বারোটা কালার আছে আর এটা এক কালারের মধ্যেই নিচে এক কালার উপরে আবার প্রিন্ট দেওয়া আছে যেটা বলেছিলাম কম্বাইন্ড প্রিন্ট আপনার কম্বাইন্ডের মধ্যে যারা নেবেন তারা এটা ইউজ করতে পারেন উপরটা প্রিন্ট থাকবে যখন এটাকে আপনি ছড়াবেন তখন অনেক ভাল লাগবে ডিজাইনটা আসলে একটু নতুনত্ব সবসময় আমরা রাখার চেষ্টা করি আপনাদের জন্য বরাবরই আমরা আপনাদের কথা চিন্তা করেই তৈরি করি আপনাদের রিকোয়ারমেন্টের উপরেও আমরা অনেক কিছু তৈরি করি এগুলো পুরোটাই এক কালার আমি যে বারোটা কালারের কথা বলেছি আমরা পাশাপাশি বারোটা কালার দিয়েছি আপনি দেখেন যে কত ভাল লাগতেছে এবং আপনার রুমে চিন্তা করে দেখেন যখন আপনি লাগাবেন বা টানাবেন তখন অনেক ভাল লাগবে যে কোনো কালার যে কোনো ডিস্টেম্পার হোক আপনার বাসা প্রত্যেকটা ডিস্টেম্পারের সাথে চাইলে ম্যাচ করেও নিতে পারবেন চাইলে কম্বাইন করেও নিতে পারবেন কন্টাস্ট করে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন সবভাবেই রেখেছি আমরা রেটটা তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্লুটা ছেলেদের রুমের জন্য অনেক সুন্দর তো যাই হোক আমরা যে পর্দাগুলো দেখালাম এই পর্যন্ত প্রত্যেকটা পর্দাই আপনার প্রাইস একই আছে এক কালারগুলো এটা হচ্ছে এগারোশো বিরাশি টাকা আর মেলার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে হচ্ছে হাজার টাকা এক হাজার টাকায় আপনি বারোটা কালারের মধ্যে যে কোনো কালারই নিতে পারবেন স্পিচ এক হাজার টাকা এক কালারের মধ্যে উপরে শ্যানেল দিয়ে আমরা একটা তৈরি করেছি এটা নিজেদের থেকে আমরা করেছি আমাদের ডিজাইনার করেছে অনেক ভাল লাগছে এবং অনেক সুন্দর লাগছে আমার মনে হয় যে এটা টানানোর পরে আপনার কাছে অনেক ভাল লাগবে এটা গতানুগতিক ডিজাইন না এই ডিজাইনগুলো আলাদাভাবে করা আলাদাভাবে তোলা আপনি মার্কেট লেভেলে এইসব ডিজাইন পাবেন না এটা জাস্ট আমরা আপনাদের জন্য তৈরি করেছি এবং মেলার স্পেশালি এই ডিজাইনগুলো আমরা আলাদাভাবে করেছি বলে দিলাম আপনাদেরকে অবশ্যই আসুন এবং নিয়ে যান কিন্তু প্রাইসটা অবশ্যই এটা বেশি রাখারই কথা যেহেতু এক কালারের সাথে আমরা স্যানেল ফ্যাব্রিক্স দিয়ে করেছি কিন্তু দেখেন আমরা আপনাদের জন্য মাত্র এক টাকাই রেখেছি আপনার এগারোশো বিরাশি টাকা প্রাইস দিয়েছি শোরুম আর মেলার জন্য স্পেশালি আমরা আপনাদের জন্য এক হাজার দিয়েছি তা আপনি সময় আমরা আপনাদের কথা চিন্তা করি এবং আপনারাও তাড়াতাড়ি চলে আসুন আমাদের পেভিলিয়ন থার্টি ওয়ানে আমরা আছি আপনাদের অপেক্ষায় যখন আসবেন তখনই নিয়ে যেতে পারবেন রেডি আছে স্টক রেডি আছে তারপর এক কালার থেকে যদি আমরা যাই এবার যাব হচ্ছে আমরা একটু প্রিন্টের মধ্যে আমরা সাটিনের উপরে প্রিন্ট করেছি আমি এতক্ষণ আমরা যেটা দেখিয়েছি সেটা কটন কাপড়ের উপরে ছিল রেগুলার ইউজের জন্য যেগুলো বাম পাশে কটন কাপড় ছিল এগুলো এখন যেটা আসছি সেটা হচ্ছে সাটিনের উপরে এটা হচ্ছে শাইনিং আপনার আপনি যখন এটা টানাবেন রুমের মধ্যে আপনার রুমটা আলাদা ব্রাইট হবে আর আরেকটা ব্যাপার না বললেই নয় আপনার এতদিন আপনাদেরকে স্পেশালি যে থ্রি ডি প্রিন্ট দিতাম চাদরের মধ্যে এবারই এই প্রথম আমরা পর্দার মধ্যে থ্রি ডি প্রিন্ট নিয়ে এসছি এখন যেটা দেখতে পাচ্ছেন আপনি সেটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের পর্দা এবং সার্টিন ফেব্রিক্সের উপরে করাতে জিনিসটার লুকটা অনেক সুন্দর আসছে অনেক শাইনিং আসছে আপনি পর্দা বাসায় টানার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে আপনার আগের পর্দার সাথে এই পর্দার ডিফারেন্সটা কি প্রত্যেকটা কারু কাজ একদম নিখুঁত ফুটে উঠেছে প্রত্যেকটা ডিজাইন মনে হচ্ছে একেবারেই জীবন্ত এটার পরে যদি আমরা যাই যেটা দেখব সেটাও হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটাও ডিজিটাল প্রিন্ট স্যাটিনের উপরে ডিজিটাল প্রিন্ট করেছি আমরা অনেক ভালো লাগবে এটা একটা সোভার ডিজাইন লাইট কালারের উপরে করা আপনার বেডরুমের জন্য ভালো অনেকে বেডরুমে লাইট কালারের পর্দা ইউজ করেন বিকজ ঘুমের জন্য অনেক ডিস্টার্ব হতে পারে এর জন্য আমরা লাইট কালার পর্দাও রেখেছি ডিপ কালারও রেখেছি আপনি যখন যেখানে যেরকম চান ওইরকমটাই আমরা দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ শুধু একটা দুইটা নাও অনেকগুলো ডিজিটাল প্রিন্ট করেছি এরপরে যেটা যাচ্ছি আমরা এটাও ডিজিটাল প্রিন্ট এটা অ্যাকচুয়ালি বেবিদের রুমে দিলে ভালো লাগবে অনেক ফ্লাওয়ারি আপনার ফুটে উঠবে অন্যরকম এবং মনে হচ্ছে ফুলটা একদম জীবন্তই ফুটে আছে এখন যেটা দেখাচ্ছি এটাও ডিজিটাল প্রিন্ট আপনার একটা উইন্ডোতে যখন দিবেন আপনার মনে হবে যে আপনি কোনো বাগানের মধ্যে হয়তো বা আছেন এত সুন্দরভাবে ফুটে উঠবে জিনিসগুলো আর ডিজিটাল প্রিন্টের পর্দাটা কি দাম রেখেছি আমরা যেহেতু ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্ট আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ সবকিছুর কিন্তু আমি যখন দামটা বলব টান্ডার হয়ে যাবেন যে আসলে এটা কি সত্যি কি না সত্যি আমি বলছি যে এই ডিজিটাল প্রিন্টের পর্দাটা আমরা রেখেছি মাত্র তেরোশো একাত্তর টাকা সেটা হচ্ছে শোরুম প্রাইস আর মেলার জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা আসলে আমরা চাই প্রত্যেকটা ঘরে সৌন্দর্য ফুটে উঠুক সাথে আমাদের ক্লাসিক্যাল হোমটেক্স কে আপনারা ভালোবাসুন এর জন্য আমাদের এক ডায়লগ আছে বা আমাদের যে স্লোগান আছে সেটা হচ্ছে জীবনের সঙ্গে জড়িয়ে আজীবন ক্লাসিক্যাল হোম টেক্স তাই আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই এরকমভাবেই আপনাদেরকে আপন করে নিতে চাই তো যাই হোক ডিজিটাল প্রিন্টের পরে আমরা আসবো হলো শেয়ার্স যেটা আমরা সাধারণত ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে যে ডিজাইনটা ইউজ করি বা যে পর্দা ইউজ করি এটা হচ্ছে শেয়ার্স আপনার নেট কার্টেন বলি আমরা বা শেয়ার্স বলি অনেকে তো এই গুলো আগে ছিল এক কালার ওয়ান কালারের উপরে তো এখন আমরা এই গুলো এক কালারের উপরে আবার প্রিন্টও করেছি হ্যাঁ যার জন্য আপনার জিনিসটা আরও বেশি সুন্দর করে ফুটে উঠেছে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে আমি সবসময় বলেছি যে আমরা একটা কালার করি না একাধিক কালার করি যে আপনার ঘরের ডিস্টেম্পারটা যে কালারই হোক না কেন আমরা যেন আপনার ঘরটাকে ফুটিয়ে তুলতে পারি সেজন্য আমরা সবসময় একাধিক কালার করি একাধিক ডিজাইন করি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের গুণগত মান সবসময় আমরা একটা জিনিসই লক্ষ্য রেখে কাজ করি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কাপড় তৈরি করি সো আমাদের কাপড়ের দিক থেকে যেরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি কোয়ালিটির দিক থেকে এবং ডিজাইনের দিক থেকে সব দিক থেকে আমরা সর্ব ঊর্ধ্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা প্রাইস সম্বন্ধে বলবো এটা প্রাইসটা হচ্ছে আপনার তেরোশো টাকা মেলার জন্য আমরা দিচ্ছি মাত্র হাজার বিশ টাকায় তো আপনি বুঝতেই পারছেন যে কত ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি আর কতটা সুন্দর করে আপনার ঘরটা সাজিয়ে দিতে চাচ্ছি আর এটার সাইজটা তো আমি বলেছি আমাদের সবসময় আমরা স্ট্যান্ডার্ড সাইজ রাখি পর্দাগুলো এটা সাত ফিট আছে তা আপনার যদি মনে করেন যে কারো ড্রয়িং ডাইনিং এর পার্টিশনের ক্ষেত্রে যেহেতু আপনারা ইউজ করবেন সেহেতু যদি মনে করেন যে না আমার ড্রয়িং ডাইনিং এর সাইজটা একটু বড় রাখবে আমরা এটা আপনাকে মেক করে দিতে পারবো নো প্রবলেম যেহেতু আমরা নিজস্ব প্রোডাকশনের সো আমরা আপনাকে ওইভাবে মেক করে দিব তো এ ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না শুধু চলে আসবেন আর আপনি আপনার জাস্ট হাইটটা বললে আমরা ওইভাবে তৈরি করে দিতে পারবো পরে যদি আমরা আসি তাহলে আমরা আসবো হচ্ছে রেগুলার ইউজের একটা পর্দা মানে বাসায় আমি রাফ এন্ড টাফ একটা ইউজ করতে চাই রাফ এন্ড টাফ ইউজ করার জন্য যে পর্দাগুলো আসছে এই পর্দাগুলো একটা বাসায় দুইটা তিনটা সেট পর্দা রাখতেই হয় চেঞ্জের জন্য দেখেন এই পর্দাটা যদি বলছি রেগুলার বা কথাগুলো যদি রাফিউজের জন্য করা তারপর পর্দাগুলার শাইনটা কত সুন্দর আপনার আর আমরা যে ফেব্রিক্সটা দিয়েছি আপনাকে পর্দা কেনার সময় সবসময় একটা কথা আপনাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমি কেন পর্দা কিনবো পর্দাটা মানুষ কেন ইউজ করে এই কথা যদি অনেককে জিজ্ঞেস করা হয় যে আপনি পর্দা কেন ইউজ করবেন আমার মনে হয় যে অনেকেই উত্তর দিতে পারবে না বা সঠিক উত্তরটা দিতে পারবে না সরি সঠিক উত্তরটা দিতে পারবে না অনেকে বলতে যে আমি ঘরে সুন্দর জন্য পর্দা ইউজ করি বিভিন্নজন বিভিন্ন রকম বলবে হয়তো বা এখন আপনারাও মনে মনে বলতে চান যে আসলে পর্দাটা কেন ইউজ করি অ্যাকচুয়ালি পর্দার মূল ইউজটা হচ্ছে আপনার ঘরে যাতে সান প্রোটেক্ট আপনার রৌদ্র যাতে না আসে যার জন্যে আমরা পর্দাটা ইউজ করি সবাই বিশেষ যে কারণ এই বিশেষ কারণের জন্য আপনারা হয়তো এইসব বলতে পারছি হ্যাঁ এই ডিজাইনের পর্দা আমি মার্কেট লেভেলে অনেক কমে দেখেছি আসলে সবার আগে দেখতে হবে যে আমার ফ্যাব্রিক্সটা আমি যে জন্য পর্দাটা ইউজ করছি আমি যে সান প্রোটেক্টের জন্য পর্দা ইউজ করছি আমার যে ফ্যাব্রিক্সটা আছে এই ফ্যাব্রিক্সটা সানটা প্রোটেক্ট করবে কিনা আমি পর্দা জাস্ট একই প্রিন্ট দিলাম কিন্তু কাপড়টা পাতলা হলো সার চলে আসলো ঘরে তাহলে তো পর্দা ইউজ করার কোনো অর্থ হচ্ছে না তো আমাদের এই পর্দাগুলো হচ্ছে আপনার ডাবল সুতা ক্রেপ কাপড়ের উপরে করা সার্টিন গ্রেপের উপরে করা তো এটা স্থান প্রটেক্ট করবে আপনার হানড্রেড পার্সেন্ট করবে এবং আপনার শাইনিংটাও ওইরকম থাকবে তো এটা একটা কালার আছে এটার পাশে এটা একটা কালার আছে এটার পাশে এটা একটা কালার আছে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে আমরা প্রত্যেকটার ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার করি যে আপনার বাসায় কি ডিস্টেম্পার আছে যে ডিস্টেম্পারে থাকুক না কেন আপনি ম্যাচ করে আমাদের থেকে পর্দা কিনতে পারেন আমরা প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার করি এবং প্রত্যেকটাই সুন্দর সুন্দর ডিজাইন তো হ্যাঁ আমি যেটা বলছিলাম যে গতানুগতিক পর্দা প্রাইস কত এটা নিয়ে কথা বলছিলাম আমি আপনাদেরকে মানে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার এই পর্দাটা হচ্ছে আমাদের শোরুম প্রাইস হচ্ছে সাতশো তিপ্পান্ন টাকা আর মেলার মধ্যে সবচেয়ে চিপ রেটে আমরা পর্দাটা দিচ্ছি আপনাকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সো দেরি করে লাভ নেই তাড়াতাড়ি চলে আসুন আর তাড়াতাড়ি নিয়ে যান স্টক থাকতে থাকতে আশি দ্বিতীয়টা যারা মনে করেন যে হ্যাঁ আমার বাসায় অনেক বেবি আছে ময়লা হয়ে যেতে পারে নোংরা হয়ে যেতে পারে বা ওয়াশের প্রবলেম আছে তাদের জন্য বলছি আপনাদের জন্য এই যে ঢিপকালার পর্দা আছে একদম অনেক ঢিপ করে নিয়ে আসছি এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন এই জিনিসটা কিন্তু শেড করা আপনার শেড আছে ডিপ লাইট ঢিপ লাইট এভাবে শেড করা আপনি যখন এটাকে দিয়ে দিবেন তখন একটা শেড আসবে একটা লাইট শেড আসবে একটা শেড শেড আসবে আসবে একটা লাইট মানে পর্দা কিনছে না কিন্তু পাচ্ছেন দুইটা এটা আছে আরেকটা ব্লু এটা আছে একটা গ্রিন সবুজ সবুজের দিকে তাকালে এমনিতেই ভাল লাগে আর আপনার চোখের জন্য সবুজ অনেক ভালো এই যে শেডের আরেকটা পর্দা মানে আমি যদি দেখাতে চাই একটার পর একটা আমি দেখাতে পারবো একসময় আপনি হয়ে যাবেন আমি কোনটা কিনবো এটা হচ্ছে শেডের মধ্যে পর্দা প্রিন্ট শেড এবং হচ্ছে আপনার সেই যে আমি বলেছিলাম কেপ কাপড়ের উপরে ডাবল যে সুতা হয় সাধারণত আপনার সান প্রোটেক্ট করবে তো এই পর্দার জন্য এটার প্রাইস আমরা রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মেলার প্রাইস ডিএটের প্রাইস সো আমি যতগুলো দেখাচ্ছি এখন এই রেঞ্জেরই দেখাচ্ছি দেখেন কত সুন্দর আপনার কফি কালার থেকে সবুজ বেরিয়ে আসলো আপনি কি চান আপনি একটার মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে শেড থাকবে সব রকম আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে যারা স্ট্রাইপ পছন্দ করেন যে আমার সোজা স্ট্রাইপের উপর ক্রিস্টা থাকতে হবে তারা স্ট্রাইপটা কিনবেন আর যারা মনে করেন যে আমি স্ট্রাইপ না আমি একটু আড়াড়িভাবে নিব তাদের জন্য আড়াড়িভাবে করে দিয়েছি আমরা সব রকম চাচ্ছেন আপনি চাইলে মাঝখানে একটা আড়াড়িভাবে ডিজাইন নিলেন দুই পাশে দুটো স্ট্রাইপ ডিজাইন নিলেন সেটাও ফুটে উঠবে তো আমরা এরকম আমাদের এখানে আপনাদের হেল্পের জন্য অনেকেই আছে আপনি আসলে অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ দিবে যেভাবে আপনার ঘরটা সুন্দর হবে আপনি জাস্ট আপনার উইন্ডোর মাপটা বলবেন বাকি কাজ আমাদের আমরা করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে তারপর চলে আসি হচ্ছে আমরা পার্পল ডিজাইনে যে আমি বলেছি বেবিদের জন্য স্পেশাল কালারগুলো আমরা করেছি বাচ্চাদের রুমগুলো সাজানোর জন্য এখন অনেকেই দেয়াল কালারিং করতে চান কিন্তু আমরা যে পর্দাটা রেখেছি আপনার ওই দেয়াল কালারিং করতে হবে না অটোমেটিকলি আপনার দেয়াল সুন্দর হয়ে যাবে কালারিং হয়ে যাবে আপনি চিন্তা করেন দুই পাশে হোয়াইট আছে মাঝখানে আমি পার্পল একটা চারটে পর্দা দিলাম কত সুন্দর লাগবে অটোমেটিকলি আপনার রুমটা অন্যরকম ভালো লাগবে তো যেহেতু আমরা পার্পলের পরে আসি হচ্ছে বেডরুমের জন্য আপনার বেডরুমে আপনি কফি কালার ইউজ করেন সান প্রোটেক্ট হবে সকালে ঘুমটা আপনার ভালো হবে এরকম কিছু তারপরে আসি হচ্ছে এটা গোলাপির মধ্যে ম্যাজেন্টার মধ্যে আসলে অনেকগুলো ডিজাইন রেখেছি আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে আমরা ডিজাইন একটা করলেও এটার মধ্যে অনেকগুলো কালার রাখি যাতে আপনার বাসার স্ট্যাম্পারের সাথে প্রত্যেকটাই ম্যাচ করে আর কি আপনি ওইভাবে ম্যাচ করে নিতে পারেন কন্ট্রাস্ট করেও নিতে পারেন সব রকমই রেখেছি আপনারা আর প্রাইজের কথা আবারও বলছি সাতশো তিপ্পান্ন টাকা প্রাইস আর ডিআইটিএফ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো স্টক থাকতে থাকতে আপনারা নিয়ে যান আমি বারবারই বলছি আপনারাও আমাদেরকে এস এম এস করে জানিয়েছেন যে আপনার পর্দার উপরে একটা প্রতিবেদন করার জন্য আর আমরা তাই করেছি আপনাদের জন্য প্রত্যেকটা প্রাইজও জানিয়ে দিয়েছি আর এখন যেটা পর্দা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার আমাদের স্পেশালি মেলার জন্য এই ডিজাইনটা করা এটা হচ্ছে দুইটা পর্দা মানে পেয়ার হিসাবে সেল করছে মানে একটা উইন্ডোর জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না সেটা দিয়েছি আমরা তো আপনি চাইলে আমাদের কাছে পেয়ার হিসাবেও পর্দা আছে আবার সিঙ্গেল সিঙ্গেলেও কিনতে পারবেন তো এখন যেটা দিচ্ছি এটা আপনার মেলার জন্য স্পেশাল ডিজাইন দিয়েছি এটাতেও আরও কালার আছে আপনারা এটা যখন প্র্যাকটিক্যালি আসবেন তখন এই কালারগুলো আপনারা দেখে নিতে পারবেন তো আমাদের যে জায়গা আছে এই জায়গার মধ্যে আমাদের আসলে সবগুলো পর্দা ডিসপ্লে করা সম্ভব না যতটুকু করেছি সেটা নিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে তারপর আমরা এটা থেকে যদি চলে যাই দেখেন আমরা এক কালার পর্দা রেখেছি এখানে দশটা কালার আছে একসাথে রাখাতে কত ভালো লাগতেছে আপনার উইন্ডোতে যদি আপনার চারটা কালার দিয়ে চা সেট করেন আপনি আপনি চিন্তা করবেন যে কতটুকু ভালো লাগবে আপনার আমার মনে হয় যে আপনার আপনি নিজেই আপনার চোখ ফেরাতে পারবেন না আর এই ফ্যাব্রিক্সটা যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে ক্রেপ সার্টিন আপনার আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে বেলভেটের উপরে আপনার এখানে দুইটা আছে একটা হচ্ছে সার্টিনের উপরে এটা হচ্ছে ক্রেপ সার্টিন আর এটা হচ্ছে বেলভেট তো আপনি যারা শাইনিং চান তারা সার্টিন ইউজ করতে পারেন যারা একটু ম্যাট কালার চান তারা বেলভেটটা ইউজ করতে পারেন তো এই লেভেলটা যেটা আছে সেটা হচ্ছে বেলভেটের উপরে এটাও ক্রেপ করা আছে বেলভেটের উপরে আর এটা হচ্ছে সার্টিনের উপরে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যেটা বেলভেট আছে সেটা হচ্ছে আপনার একই কালার আপনার এক কালার দিয়ে করা আর যেটা আছে সেটা কিন্তু আমরা আবার শেড করে দিয়েছি আপনাকে সার্টিনের দেখেন এখানে আপনার দুইটা শেড আছে একটা ঢিপ একটা লাইট একটা ঢিপ এরকম তো এটার মধ্যেও কালার আছে অনেকগুলো ঠিক আছে তো আজকে আসলে অনেক রাত্র হয়ে গেছে আর এর থেকে আরও আরও অনেক আছে এটা নিয়ে আমার মনে হয় যে আমাকে আরেকটা সময় দিতে হবে আমাকে আপনাদেরকে ইনশাআল্লাহ আরেকবার আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই পর্দা নিয়ে আমরা আরেক দিন আরেকটা প্রতিবেদন করবো অথবা ফেসবুক লাইভেও চলে আসতে পারি সো আপনি লাইভ দিয়ে আমাদের সাথে থাকুন আর যারা মেলায় আসতে পারবেন না বা বাসায় প্রবলেম আছে অনেকে বেবি থাকে তাদের জন্য বলছি আপনারা আমাদের অনলাইন পেজ থেকে কেনাকাটা করতে পারবেন ডাব্লিউ এই পেজে ঢুকে অবশ্যই আপনারা অর্ডার করুন আমরা পৌঁছে দেবো আপনার বাড়িতে ইনশাল্লাহ সবাই বেশ বেশি লাইক দিন আর শেয়ার করুন তার সাথে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আবার ফিরে আসবো কোনো এক সময় আপনাদের কাছে আসসালামু আলাইকুম